জন্য, কারণ আজকে আমি এতগুলো না এতগুলো খাবার খাবো। কে বলে তুমি? ব্যঞ্জন বর্ণের ক, ক দিয়ে কথা, কথা কথা বেশি কথা কেন আমি বলি? দেখো আপনি লাপরওয়াহি কেন দিয়ে যায়। কতে আমি কি খাবো? কতে আমি খাবো ফুলকপি। একদম শুদ্ধ বাঙালি, সুস্থ মস্ত সুস্থ মস্তিষ্কের যদি আমি মানুষ হতাম তাহলে আমি খেতাম ম দিয়ে ম্যাগি, কিন্তু আমি তো পাগল, আমি ম দিয়ে খাবো আমি মসুর ডাল, খাবো লঙ্কা। তো আমি মজা আয়গা না ভিড়ো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। रुको जरा, सबर करो। যেগুলো দিয়ে কোনো শব্দ হয় না, খাওয়া তো দূরে থাক, তো সেই শব্দগুলোকে সেই ব্যঞ্জন বর্ণগুলোকে বাদ দিয়ে বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তো সবচেয়ে প্রথমে একটা কথা বলে দিই, অ্যালফাবেটিক্যাল ফুড চ্যালেঞ্জে যতটা কষ্ট না ততটা কষ্ট হচ্ছে সে যে গুজে গান্ডি পিন্ডি গেলার জন্য। তো বেশি বকবক না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। সবচেয়ে প্রথম অ্যালফাবেট হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক, ক দিয়ে কথা, কথা কথা বেশি কথা কেন আমি বলি? কথা খাবো না, না কথা খাবো না, কতে খাবো আমি কাজু, দেখতে পাচ্ছ কাজু, তো কত আমি খাচ্ছি কাজু, খাবার সবসময় এনজয় করে খেতে হয় নেচে নেচে। নেক্সট হচ্ছে খ, তো কর পরে খ, তো খতে আমি খাবো খেজুর, তো এটা খাই আমি সকালে সকালে, খুব ভালো একটা খাওয়া হয়ে যাচ্ছে, ব্রেকফাস্টে কাজু আর খেজুর কম্বিনেশনটা খুব ভালো লাগে। গতে খাবো আমি গজা, গজা হচ্ছে এক ধরনের মিষ্টি যেটা তুমি সব মিষ্টি দোকানে পেয়ে যেতে পারো, আর এটা খেতেও খুব মিষ্টি, তাই এটা আমি পুরো খাবো না, আমি অল্পই খাবো কারণ আমাকে আজকে প্রচুর খাওয়া খেতে হবে, তাই সবকিছু অল্প অল্প খাবো, না হলে তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে, তাই এটা আমি একটুই খাচ্ছি। হচ্ছে ঘতে ঘতে আমি খাবো ঘুগনি, তো দেখতেই পাচ্ছো ঘুগনি, এখন আমি খাবো চানাচুর, তো দেখতে পাচ্ছ চানাচুর, টেস্টি টেস্টি চানাচুর এখন আমি খাবো। নেক্সট অ্যালফাবেট হচ্ছে বার্গার, জ, তো জ দিয়ে আমার খুব একটা ফেভারিট জিনিস খাবো, কারণ এতক্ষণ এত কিছু গান্ডি পিন্ডি গিলেছি, তো এগুলোকে হজম করার জন্য আমাদের বডিকে হাইড্রেট করার জন্য আমাদের জ দিয়ে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লাইফে আছে সেটা হচ্ছে জল, তো আমি জতে খাবো জল। এতটাই পরে আমার শান্তি হলো জলটা খেয়ে, তো চলো নেক্সট অ্যালফাবেটে যাই, জল খেয়ে মনটা একদম প্রাণটা তৃপ্তি করে নিয়েছে। তো নেক্সট অ্যালফাবেট হচ্ছে ঝ, তো আমি আজকে ঝতে খাবো ঝালমুড়ি, ট্যাংকারা আমার ঝালমুড়ি রেডি, দেখতে পাচ্ছ কতটা লঙ্কা নিয়েছি, তো লঙ্কাগুলোকে বেছে বেছে খাবো ঝালমুড়িটা।
ঝালমুড়ি ছিল গাইস, ঝালমুড়িটা এত ঝাল ছিল মানে কি বলবো, মরিচ গুলো প্রচন্ড ঝাল, আর খাওয়া প্রচন্ড খেয়েছি, এত সময় অনেকগুলো খাওয়া হয়ে গেছে, গলা সমান খাওয়া উঠে গেছে, এখন আর পেটে যাবে না, তো এগুলো যেগুলো খেয়েছি এগুলো চাক ভিতরে, তো একটু সময় রেস্ট করে নি, একটু সময় রেস্ট করা, আবার আসবো নেক্সট, যেগুলো অ্যালফাবেট আছে সেগুলো তোমাদের সাথে, যে অক্ষরগুলো আছে সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, কি কি খাচ্ছি আমি, তো সাথে থাকবে, চলো একটু সময় রেস্ট করে নি। আবার এসে পড়েছি, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কারণ এক ড্রেস পরে আর পারছিলাম না, তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তো এখন যাবো নেক্সট অ্যালফাবেটে, প্রচন্ড খেয়েছি এখনো সত্যি, আর খেতে পারবো কিনা জানি না, কিন্তু চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতেই হবে। তো নেক্সট হচ্ছে, তো ঝপ দিয়ে আমি করে ফেলেছিলাম, ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম, অনেক ঝাল লেগেছিল, এখন নেক্সট হচ্ছে ঝড় পরে ট, তো টতে খাবো আমি, কি টতে খাবো আমি, টমেটো, তো এটা পুরো খাবো না অল্পই খাবো, তো চলো এটা খাই। আমি সত্যি বলছি আমি কাঁচা টমেটো কোনোদিন টমেটোই খাই না, টমেটো একদম বাজে লাগে, বহুত বাজে টেস্ট, আমি খাবো ঠান্ডাই, থ দিয়ে ঠান্ডাই, এতগুলো খাবারের মধ্যে আমার এটা সবচেয়ে বেশি ভালো লেগেছে খেতে, ভিতর পুরো ঠান্ডা হয়ে গেছে, আর খাবো না কারণ আমাকে আরো অনেক 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 কান্দি পিন্ডি গিলতে হবে, তো চলে যাচ্ছি নেক্সট অ্যালফাবেটে, তো এখন যাচ্ছি নেক্সট অ্যালফাবেটে, ড হয়ে গেছে, ঠ হয়ে গেছে, এখন হচ্ছে ড, তো ডতে আমি খাবো কি, ডতে আমি খাবো ডাবের জল, তো দেখতে পাচ্ছ আজকে পুরো লিকুইড লিকুইড হয়েছে পুরো পেটে, জল খেয়েছি এরপরে খেয়েছি ঠান্ডায়, এখন খাবো ডাবের জল, তো খেয়ে নি চলো। আমার প্রচন্ড ফেভারিট ঢেঁড়স ভাজা, ঢেঁড়স সিদ্ধ খুব বেশি পছন্দ, তো হয়ে গেছে ঢোক, তো চলো নেক্সট অক্ষরে যাওয়া যাক, আমি খাবো থামস আপ, থামস আপ টেস্টটা ঠান্ডাই, এখন আমাকে পুরো ঠান্ডা ঠান্ডা করে দেবে, তো আমি এখন থামস আপ খাবো, আগে বলে দিচ্ছি পুরোটা খেতে পারবো না, অল্পই খাবো কিন্তু খাবো, আমি আর আমার পাগলামি কোনোদিনও যাবে না, পাগলামি না এগুলো হলো বাচ্চামি, এগুলো বাচ্চারা করে, আমি এখনো নিজেকে এত ছোট ছোট বাচ্চাই মনে করি, তাই বাচ্চামি আমার কোনোদিনও যাবে না, যাক বাবা করলো। এতটুকু খেয়েছি আর এখন খেতে পারবো না কারণ আমাকে আরো অনেক অনেক খাওয়া খেতে হবে, তো চলো নেক্সট অ্যালফাবেটে যাওয়া যাক, তো এখন নেক্সট অ্যালফাবেট হচ্ছে দ, তো দতে আমি খাবো দই, ঠান্ডা ঠান্ডা দই,
দেখতে পাচ্ছ আমার এখনো ঢেকুর যাচ্ছে না। প্রচন্ড টক দইটা, ফিনিশ করে নিয়েছি দই। তো তারপর হচ্ছে ধ, তো ধতে আমি খাবো ধনে পাতা, যেটা আমার খুব ভালো লাগে খেতে ধনে পাতা। ধতে আমি খাচ্ছি ধনে পাতা। অসাধারণ টেস্ট। ধর পরে দুন্তান ন, তো দুন্তান নতে আমি খাবো নিমকি। পুরোটা খাবো না, জাস্ট অল্পই খাবো, নতে খাবো নিমকি। এখন আছে নেক্সট অ্যালফাবেট ফ, তো ফতে আমি কি খাবো? ফতে আমি খাবো ফুলকপি। এটা এখন আমি খাবো ফতে ফুলকপি। তো না না কপি, তো না না আমি কাঁচা খাবো না, আমি ভাজা খাবো। তো এই হচ্ছে ভাজা ফুলকপি। তো দেখতে পাচ্ছ ফতে আমি খাচ্ছি ফুলকপি ভাজা। বতে আমি খাবো টেনটানা বিস্কুট, বতে বিস্কুট। এরপরে অ্যালফাবেট হচ্ছে ভ, তো আমি খাবো ভতে ভুজিয়া। এটা হচ্ছে বিকানেরি ভুজিয়া। তো দেখতে পাচ্ছ ভ দিয়ে খাচ্ছি আমি ভুজিয়া। কলা সমান খাওয়া উঠে গেছে, আরো কতগুলো আছে অ্যালফাবেট, উফ কিভাবে খাবো। চলো নেক্সট অ্যালফাবেটে যাওয়া যাক। বাস হাওয়া নিকল গই। তারপর আছে ম, যদি সুস্থ মস্তিষ্কের একদম শুদ্ধ বাঙালি সুস্থ মস্তিষ্ক বললা আমি হু কে করিব। সুস্থ মস্তিষ্কের যদি আমি মানুষ হতাম তাহলে আমি খেতাম ম দিয়ে ম্যাগি, কিন্তু আমি তো পাগল, তাই ম দিয়ে খাবো আমি মসুর ডাল, কাঁচা কাঁচা মসুর ডাল, মতে মসুর ডাল। সত্যি ব্রেন আতা মজি সটকলি। আমার কাঁচা মসুর ডাল, কাঁচা চাল, এসব খেতে আমি এক্সপার্ট পুরো তাই। তারপর হচ্ছে অন্তস্ত চ, তো অন্তস্ত চ দিয়ে আমি খাচ্ছি জাইফল। জাইফল হচ্ছে এক ধরনের ফল যেটা মশলাতে দেওয়া হয়, মশলা বানাতে বানানো হয় এটা দিয়ে। এটা খুব শক্ত শুনেছি, আমি কোনোদিনও খাইনি। তো দেখছি চ দিয়ে জাইফল খেতে কেমন খেতে পারবো কিনা দেখছি। এটার ভিতরে, এটার ভিতরে এটা খোসা, এটার ভিতরে আছে জাইফল, আমি কোনোদিন দেখিনি তাই জানি না। এটা হচ্ছে খোসা, এটা হচ্ছে ভিতরে জাইফলটা। জাইফল খেয়ে তো প্রচন্ড মুখটা কেমন হয়ে গেছে। এটা কাটানোর জন্য আমি খাবো এখন রতে হেলদি খাওয়া, মানে রসুন। রসুন প্রতিদিনই খেতে হয়, স্কিনও ভালো থাকে, হেলথও ভালো থাকে, সবকিছু। তো আমি রতে খাচ্ছি রসুন। মাইনি বলছি এখন থেকে সব বাজে বাজে খাওয়া গুলো খাবো, যেগুলো কোনোদিনও খাবোই না আমি। চ্যালেঞ্জটা না থাকলে আমি কোনোদিনও খেতাম না এগুলো। চ
और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। লঙ্কাটা খেয়ে আমি একদম পুরো লঙ্কার আগুন সব দেখে নিয়েছি। লঙ্কা এত ঝাল, লঙ্কা এখনো ঝাল যাচ্ছে না। এখন হচ্ছে লড় পরে তোর সোজা খাবো সদেব।